বেটার বেটির লোক আগে তো সম্পর্ক আসলেন নাকি যা তুই দেখেন দেখা যায় আমার মাথা খারাপ করলি বিয়ান তো গিয়ে ভাই ও দেখাই না আমরা ছুটলা ওইটা ওয়ার্ড যখন ইউজ করবো বাজে তুমি কই পাই গিয়ে নেগেটিভিটি চালাইছে না মোড়াই খান না মোড়াই খেয়ে রজবুল ভাই ও সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো নি গিয়ে ভালো আছি চিনবাই শুনি আমারে জিও 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 চিনতাম নাকি আমি সিলেটি এন্টারটেইনমেন্ট হইয়া চিনছি চিনছি আমরা বয়স চিনিলাই মানুষরে বা বহুত স্মার্ট বুঝলে তার মানে কি হয়েছে আমি ফেসবুকে একটা কল রেকর্ডিং দেখলাম বুঝো নি হ্যাঁ দেখলাম আরেক বেটার বেটিয়ে বলবেন তোমারে বালা ভাই না এটা বেটার বেটির লগে আগে তো সম্পর্ক আসলো নাকি যা তুমি দেখেন দেখা যায় আমার মাথা খারাপ করলি ভাই বিয়ান তো গিয়ে দশজনে ফোন করি আর খালি দেখেন বলে নজমুল ভাই আর বেটার বেটির লগে তোমার বালা বালা হয়নি কিতা আরে বা তুমি দেখেন কিতা শুরু করছো এটা আর বেটার বেটি আমার বালা ভাই তো কিতা লাগেনি এটা কি যা মানে তুমি দেখেন কিতা শুরু করছো শিখবি বিয়ান দাসে ভিডিও বানাই লিলো করি তুমি দেখেন খালি কতল বাদে বাদে এই ফোন করুন কতল বাদে বাদে হেন ফোন করুন ফোন করে দেখেন নজমুল ভাই তার বেটি ও গুড় বেটির লগে তোমার সম্পর্ক আসলো নি আর বেটার বেটির লগে আমার লগে সম্পর্ক তা তো কিতা লাগেনি আমি নিজেও তো দেখছি দেখি আমি অঙ্গীকার হরম কারণ আমরা সবাই জানি তুমি একজন বিয়াতি মানুষ তুমি আরেকবার বেটির লগে সম্পর্ক রাখলা কি কি ঘুরব বেটা উচিনি না তার বেটি আমি এখান থেকে চিন্তা হে আই যে ছাগল লাগান আলু লাগান কই দিল করি এখন আমি এখন বিহু দিব নিগেলাম নি না চিনা তুমি যদি ইলা চিনো না কোনো ঘটনা করব না তাহলে আর এক বেটার বেটির লগে তোমার ইনো নাম আইতো কিটার লগে এখন হে কিটা লাগান কর হে কোন প্রসঙ্গে কর আর কি তার বেটি আমারে বলা হয় না এখন আমি কিটা বুঝতাম এখন বুঝতাম না কিটা আমি হ্যাঁ এখন তুমি বুঝতে লাগবো তুমি তো কাইতে লাগবো তুমি এখন একদম স্থির হয়ে যাইতে রাখে না ঘটনা ঘটাইয়া আমি কিটা ঘটনা ঘটাইলাম এখন কি গুর বেটি আউরি আমার সম্পর্ক আম বেটি হেক জেগে কইছে যেন তার বেটি আমারে বলা হয় না তার কাছে কোনো প্রুফ আছে নি আগে তার বেটি আমারে বলা হয়তো বলিয়া তার কাছে কোনো প্রুফ আছে না প্রুফ তার কাছে দেব না আস্তা ফেসবুকে তোমার কল রেকর্ডিং একদম ভাইরাল তোমার কল রেকর্ডিং আস্তা ফেসবুক করতে ফেসবুক ঢুকা যায় না তুমি মানুষরে স্ট্রাইক মারি লিটা তুমি মানুষরে ফেসবুক চালাইতে দি যায় না ইটা যেটা বিকি স্টার্ট করছো নি এখন আরেক বেটার বেটিয়ে তোমারে বালা পায় না ওইটা কি তুমি আরম্ভ করছো দেখো ও বেটা ও বেটা ও কি গো মুখ দুই লাদ দিলাম মনে খাইলি আর কি হ্যাঁ ইয়া সোশ্যাল মিডিয়াতে ইয়া তার বেটি আমারে বালা পায় না তার বেটি আমারে বলা হয়তো কিটা লাগিন হে ইসরায়েল না কিটা তার বেটি আমারে বলা হয়তো আউরি ইয়া আন্দাজি যেটা মনে থাকে ওটা রেকর্ডিং করিয়া ছাড়ি দিলা তুমি নিশ্চয় না কোনো কাম করছো যার আমি আর একবার বেটি পালা ভাই আমার গরো বেটি আছে বুঝছো নি আমার বেটি আছে ফেসবুক ইয়া ফেসবুক ক্রিয়েটর হল সিসা করতে 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 ইটারে শেষ করি এখন গেছো কি মানুষের বেটিং তোর বিচে না আমি ই বুড়ব যেন যে বুড়বকর কথা করা ই বুড়বক কি চিনিও না আর কি আর বুড়বকে রেকর্ডিং করাইছে আর ও ওখান ছাড়াইছে ইটা বলবো মানে এটা খানো যেন ফয়দা উইসুইন তারা ওই একমাত্র জানি না হইলে আরে সোশ্যাল মিডিয়াতে ইয়া কর তার বেটি আমার বলা হয় না এটা এক মাথাই তো হারেনি তার বেটি বেটি আমার বলা কিতার লাগিন ভাইতো কোন অ্যাঙ্গলে ভাইতো আর কি আমি হ্যাঁ আমি আবি এটি হইতাম তো ঠিক আছে এটা তাইর বলা লাগছে তাইর আগর জামা এগু বলা লাগছে না ঠিক আছে কিবেন আমার বলা ভাই ভাইতো আমি অলরেডি বিয়াতি বেটা আমারে বলা হয় না ইয়া কয় তার বেটি তোমার মুখে কই দিলে সে বিশ্বাস করবো কারণ ইলা কোন বিশ্বাস হইতে পারে কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আমরা হুনিয়ার সবে আমি একলা তো আমি দেখছি না এগুলো তো দেখো হাজার হাজার মানুষ দেখো নিশ্চয় তুমি ইলা ঘটনা করছো তুমি মানুষরে একদম ফেসবুক চালানি বাধ্য বানি লই লিছো ওলা ওলা কন্ডিশন করিয়া রাখছো মানুষরে না না তোমার ব্যাপারে যদিন ভিডিও বানান না তুমি হঠাৎ স্ট্রাইক মারি দিতরা এখন ইবাজু শেষ করি এখন আই দিছো মানুষের ব্যাটিং তোর লগে তুমি মানুষের ব্যাটিং তোর কোন নষ্ট করা তুমি লাগি গেছো উল্টা কিটা হাল না না কোন প্রুফ আছে নি তোমার দাঙ্গে সে বলি আমি তার ব্যাটারি বালা হাইতে আমার এখন তার ব্যাটারি আমার বালা হয় না এটা কোন প্রুফ আছে নি তার বেটি আমারে বলা হয় না এখন তার বেটি আমি বলা হয়তাম ইকান কোন প্রুফ আছে নি ইকান প্রুফ আমরা গেছে না ইকান প্রুফ
জেন খরচ তুমি যার লগে খরচ হেনর কাছে গিয়ে তুগা পুরো আর নইলে আমরা ইলা দেখবো আমরা 100 বার কোয়েশন করবো কারণ ইগু বহুত বড় একটা খারাপ কথা বুঝছো নাইলে আমরা 100 বার কোয়েশন করবো এই বিষয়ে তুমি অত বড় একজন ক্রিয়েটার হইয়া তুমি আই যে আমরা কয়েক বছর আগে থাকি তুমি দেখা যায় তো এখন আমি প্রশাসনের ডাল দেওয়া লাগবো নানি মানে মাননীয় কেস করা লাগবো আমি কিতা কইলে এখন তো দেখা যায় তোমার এটা কোয়েশন দেখা যায় আমি এখন প্রশাসনের ডাল দেওয়া লাগবো কি মাননীয় কেস করা লাগবো না হইলে এই আউরি তার বেঠিয়ে বলা হয় না এই ধরনের কথা কিতা লাইন হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে তুমি কেস করো চেষ্টা করো আমরা এটা জানি না কিন্তু তুমি নিশ্চয় ইনা তুমি ঘটনা করছো এর লাগি তো এইরকম তোমার ফেসবুকে আইছে বইছে ঘর আমি তো আইলো না হলে বাইরে ইলা কোন ঘটনা করছি না গতিকে সোশ্যাল মিডিয়া আমি তুবলা না এটা যে তুবলা যেন কল রেকর্ডিং চালাইছে ইগু একটা তুবলা ওকে কিটা ঘটনা করছে ওটা জানার চেষ্টা করিও ইলা কোন তা করছি না যদি ইলা কোন তা কোন গেছে প্রুফ থাকে তাহলে কেস করো আমার উপরে আমি তো একজন মানুষ যদি ভিডিও বানার একটা পেজ উঠাইছে একজন মানুষের কতখান কষ্ট তুমি নিজেই কেন বুঝবাওনি না না একমাত্র কি আরামাতে দৌড় দিও বুঝবাই কোনটা বুঝলাম না ঠিক আছে এখন সময় নাই রাখি কারণ আছে আমার অত সময় নাই যে আমি বারবার ফোন মারতাম বুঝছো আমি খামো থাকি কারণ একটা মানে সব মাত আমি শেষ করতাম আমি আরো ইন করলে গট আছি একটা না ফেসবুক আছে আনবর্তি তোমার খালি করলে গট তুমি ওখান করছেন একটা পেজ উঠাইছে কতখান কষ্ট তুমি নিজে হো কারণ হইলো আমার বিনা পারমিশনে আমার ভিডিও ইউজ করলে তো স্ট্রাইক মারমু এগুলো লিগেল আনলিগেল কোনটা করি না স্ট্রাইক মারি আর মারমু দেখো তুমি শুনো 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 এখন যদি তুমি ভিডিও ক্রিয়েটার তুমি ভিডিও বানা রায় তোমার একটা ভিডিও যদি আমি আনতে হয় আনি আমার পেজে ছাড়তে হয় তোমার পারমিশন লাগে বুঝছো নি পারমিশন না লইয়া ছাড়াইলে তুমি আমার স্ট্রাইক মারতে পারবা আর তুমি যদি আমার ভিডিও নিয়ে ইউজ করো তখন আমিও স্ট্রাইক মারতে পারব হয়তো হলে তুমি অত বড় কিতা সেলিব্রিটি হইলা যেন তোমার যেন একটা ফটো যদি মানতে লাগাই দেন বা তোমার নাম খানটা লইতে হইলে স্ট্রাইক মারি দিবা ইলে তো হইলে দুনিয়াতে আরো কত বড় বড় সেলিব্রিটি আছে মানুষ কথা ডাইরেক্ট ফটো ভিডিও ইউজ করিলে তো হিতারে হিতা স্ট্রাইক মারাই লাগে তুমি অত বড় কিতা সেলিব্রিটি হই গেলা আমি তো হিতা সেলিব্রিটি হওয়ার কারণে আর কি তারা স্ট্রাইক মাত্র না তারা সময় নাই আমি তোমার কোন মাথু নাই যে তোমার নাম উলাল না তুমি তারে আমার নাম লইছে না স্ট্রাইক মারছি ইলাকে কইতো আর তো নাই আর ইলা কোনোদিন মারতামও না তোমারে মারছি নি স্ট্রাইক কোনোদিন আমারে মারতো না আমারে মারতো না কিন্তু বর্তমান যেটা আমি দেখি আর নানি যেটা শুনি আর এই বিষয়ে তো সবার ভিতরে একটা ডর আন নানি যে কিন্তু নেগেটিভিটি ফেলানে যদি লাগো তখন স্ট্রাইক খাইবা স্ট্রাইক মারি আর মারমু বুঝছো নি এন্টারটেইনমেন্ট মানুষের আসাইবার উদ্দেশ্য নিয়ে ভিডিও বানারায় বানাও কোনো অসুবিধা নাই জানো আমি বাদ মাত মাতি না কারণ তুমি যেন যাই হিসাবে তুমি নিজে যেন কইলা মানুষ নিয়া আমার এন্টারটেইনমেন্ট করা লাগে বানাও এখন এন্টারটেইনমেন্ট করার যে মানুষ তোমার অল ওয়ার্ড ইউজ করবো ও দেখাই না আমরা মরাই ও দেখাই না আমরা ছুটলা এন্টারটেইনমেন্ট থাকেনি বা মা বাপ তুলিয়া গাইল দিলে এন্টারটেইনমেন্ট থাকেনি হ্যাঁ আমি তুমি আশা রাখবো বুঝছো নি তোমার ফোনের রুস্ট করে তুমি আসা লাগবে বুঝছো নি ও অর্ডার কইলো রুস্ট এর পাই এন্টার বা করিও না দরবা করিও না এটা করো তুমি
না না দরবার নাই রে ভাই, তুমি খাই আমি শুনবাই না হলো, কিন্তু ফেসবুক একদম বরবাদ করিলে এটা। আজ দেবো একটা পেজ উঠানি অত কষ্ট, তাই নাই দিবা তার স্টাইক মারা, তাই নয় এন্টারটেনমেন্ট করি, কারণ এন্টারটেনমেন্ট করার গেলে তানোর বিষয় ওলা ওয়ার্ড তো ইউজ করতে লাগবো, তাই নই লাগে একজন রিয়েলিটি তাই সবে মানুষ জানো তাই এখন মরাই আর মাত্র মানুষ এখন তুতলারা তুতলারা ও ইটা ওয়ার্ড ইউজ করলে তো মানুষ মাতিবা মানুষ আসিবা কিছু, ও ইটা এখন যদি ইটা ওয়ার্ড যদি ইউজ করলে তানোর লাগবো বেড়া, তানোর বেড়া লাগলে তাই মারি দিবা স্টাইল, তাই নিজে করবে এন্টারটেনমেন্ট করো মানুষের আশা আসাইলে।